সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি একটা স্প্যানিশ সিনেমা দেখছি, যে সিনেমাটার নাম হচ্ছে গডস ক্রোকস লাইন। 2022 সালের সেরা মিষ্টির সিনেমা এটা আমার দেখা। শুধু 2022 না, আমি লাস্ট কবে এইরকম একটা মিষ্টির সিনেমা দেখছি এটা আমার হচ্ছে মনে পড়তেছে না। ইনসেপশন, প্রিডেস্টিনেশন, ট্রায়াঙ্গেলের মতো সিনেমা দেখে আমার মাথা তেমন ঘুরাইতেছিল, এই সিনেমাটা দেখো আমার সেম লেভেলের অবস্থা। তো স্প্যানিশ ভাষা যেহেতু আমি বুঝি না, সেহেতু এই সিনেমাটা দেখার জন্য আমার বাংলা সাবটাইটেল ব্যবহার করতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই স্প্যানিশ সিনেমা আমি যেহেতু খুব কম দেখি, সেহেতু এই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের আমি চিনি না। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো না, এই যে মিস্ট্রিটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটার যদি স্পয়লার ফ্রি গল্প বলতে চাই, তাহলে আপনাদের শুধুমাত্র এইটু জানা দরকার যে ছবি শুরুতেই একটা পাগলা ঘরের ভিতরে একজনে ঢুকে একটা কেস সমাধান করার জন্য, তবে উনি নিজেকে একজন ডিটেকটিভ বলে দাবি করলেও ওনাকে আসলে পাগলা ঘর বা পাগল হিসেবেই ওইটার ভিতরে ঢুকানো হয়। এরপরে উনি একটা ডিটেকটিভের কাজ শুরু করে, উনি কি আদৌ পাগল নাকি আসলেই ডিটেকটিভ, তারপরে ওনার সাথে কি কি হয়, উনি কি কোনো সমাধান করতে পারে কি না, নাকি উনি আসলেই পাগল ওরকম সাইজে থাকার ভান করতেছে, এই সব কিছুই জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখা উচিত। তো এখন আমি স্পয়লার দিয়ে রিভিউ দেব, এর ভিতরে কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমি বলি, যাদের এই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ আছে তারা আমার এই স্পয়লার জিনিসগুলো না শুনে আগে সিনেমাটা দেখে আসেন, তারপর এই বাদ বাকি স্পয়লার ফ্রি জিনিসগুলো শুনেন। এইবার স্পয়লার সহ যদি রিভিউ দেওয়া শুরু করি, তাইলে গল্পের শুরুতে একটা পাগলা ঘরতে একজন লোক ঢুকতেছে, সে পাগল অথবা ডিটেকটিভ যাই হোক, সে আর কি চিকিৎসার জন্য ঢুকতেছে। তো ঢোকার শুরু থেকে আমরা দেখতে পাই যে সে আসলে নিজেকে একজন ডিটেকটিভ বলে দাবি করে, সে হচ্ছে ওই অমুক শহরের একজন বড় ডিটেকটিভ, একটা কেস সমাধানের জন্য সে গেছে, চুপি চুপি ওই কেসটা সমাধান করবে। তো কেসটা ছিল বছর খানেক আগে একটা মার্ডার হয়েছিল, আসলে ওই মার্ডারটাকে ওই যে পাগলা ঘরের যে ম্যানেজমেন্টের যে ম্যানেজার থাকে প্রধান, ওই ম্যানেজার ওইটাকে সুইসাইড বলে চালাই দিছে, কিন্তু যার ছেলে মারা গেছে সে কিছুতেই বিশ্বাস করতে পারতেছে ওটার পিছনে আর কোন রহস্য ছিল না, কিন্তু এই ডিটেকটিভ যে পাঠাইছে, এই ডিটেকটিভ যে হাজবেন্ড থাকে ওই হাজবেন্ডের সাথে যার ছেলে সাইজে পাঠাইছে, সে একজন অভিনেতা, অমুক অমুক নাম দিয়া ওনার ছেলে মারা যায় হসপিটাল বা পাগলা ঘরের যে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে। এরপরে আমরা দেখতে পাই কোন একটা পর্যায়ে যাইয়া ওই যে ডিটেকটিভ সে হচ্ছে পালায় যাওয়ার প্ল্যান করে, মানে ওনারা ওইখান থেকে বেরোইতে দেবে না, ওনার জোর করে ধরে রাখবে, কারণ সিও বা ম্যানেজমেন্টের জন্য যে থাকে উনিও টাকা খায়। তো এরপর উনি পালাইতে যাবে। এখানে আপনাদের একটু জানা দরকার, এক বছর আগে যে খুনটা হয়েছিল সিনেমার শুরু থেকে আমরা দেখতে পাই, এই খুনটা কিভাবে হয়েছে, মানে দুইটা টাইমলাইন দেখানো হয়েছে, একটা বর্তমান সময় ডিটেকটিভ ডিটেক্ট করতেছে, আর ওই পিছনের গল্পটা উনি ওইখানে যাই আরেকজনের মুখে শুনতেছে, এই দুইটা টাইমলাইন দেখানো হয়েছে, এক বছর আগের এক বছর পরে। তো ওই কিভাবে মারা গেছে ডিটেকটিভ একটা একটা খুঁজা বের করতেছে, কিভাবে মারা গেছে, মারা যাওয়ার আগে কি কি হয়েছে কাহিনী, ওই দিন কি কি ঘটনা হয়েছিল, এই সবগুলো শুনতেছে। তো লাস্টে যখন ওনার স্বামীর ব্যাপারটা যখন ফাঁস হয়ে যায়, তখন ওই মহিলা এখান থেকে পালানোর চেষ্টা করে, পালানোর জন্য আশেপাশের মানুষদের হেল্প নেয়, মানে ওইখানের ভিতরে কিছু পাগলদের সাথে ওনার পরিচয় হয়, ওই পাগলদের কাছ থেকে উনি হেল্প নেয়। হেল্প নেওয়ার পরে যখন পালায় যাবে একদম লাস্ট স্টেজ, একটা ঘরে আগুন লাগে, ঘরে আগুন লাগলে পাগলা গারদগুলো সব সরাই ছিটিয়ে পড়ে, প্রত্যেকে গেট খুলে দেয়, তারপরে সরাই ছিটিয়ে পড়ে, হ্যাং ত্যাং আরো কত কিছু কাহিনী, মানে এই যে কাহিনীগুলো উনি দেখে পালায় যাওয়ার সময় যে ওনার চোখের সামনে ঘটনাগুলো দেখে, এই কাহিনীগুলাই হচ্ছে এক বছর আগে যে মারা গেছিল, যে এভাবে খুন হয়েছিল বা সুইসাইড করেছিল, সেই ঘটনার সাথে একদম মিলা যাইতেছে। উনি শুনছে আর ওনার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে পর্যায়ক্রমে সামনে যাইয়া একদম সেম, মানে পিছনের কাহিনী আর সামনের কাহিনী সেম, আনবিলিভেবল ব্যাপার। এইখান থেকে আমার মাথা রাজার টাস করে ঘুরে গেছে, মানে এত সময় আমরা কি দেখলাম, আর এটা কি হলো, সায়েন্স ফিকশনের ব্যাপার না সাজানো গোছানো কাহিনী না কি, এখান থেকে মাথা হ্যাং হয়ে গেছে। এটা দেখতে দেখতে আমার একটা সময় মনে হয়েছিল যে এই জিনিসটা লুপ আকারে চলবে, মানে এর ভিতরে হয়তো সায়েন্স ফিকশন ঢুকানো হয়েছে। পরবর্তীতে দেখলাম যে এই একটা লুপ দিয়ে শেষ করছে, এরপরে এর পিছনের মানে ওই যে মার্ডার মিস্ট্রিটা ওইটা খোলাসা হয়ে যায়, তারপরে পুলিশ আছে, পুলিশ আইসা বইলা দেয়, শেষ। শেষ করে বলতে পুরোপুরি শেষ করে না, এরপর ও যে পাগলা গারত না, ওর যে স্বামী ই করছে, এই সব জিনিসটা পরিচিত হয়। কিন্তু এর পর মুহূর্তে আবার আমরা দেখতে পাই যে ও যে কথাগুলো বলছিল যে ও পাগল না, ও যে সব জিনিস প্রমাণ করছে সেই সব জিনিস আবার ভুল হয়ে গেলে, মানে হুট কইরা, মানে তার মানে লাস্টের দিকে আবার বোঝা গেল যে ও আসলেই পাগল। তাহলে পিছনের কাহিনী কি ছিল, ও যে ডিটেকটিভ ছিল সত্যিকারের, সেটার কি, মানে পুরো
পুরো মিস্ট্রি। তো মূলত আমরা এই সকল মিস্ট্রি টাইপের সিনেমায় কি দেখি যে প্রথমে একটা মিস্ট্রির প্যাচ লাগে, ওই ম্যাচটা খেলতে 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 শেষ করে দেয়। কিন্তু আমরা এই সিনেমাটায় ভিন্ন রকমের কিছু মিস্ট্রির স্বাদ পাই। এখানে প্রথম অবস্থায় একটা দিয়ে শুরু হয়, তারপর ওই প্যাচটা খোলে, মানে প্রথম সে পাগল সাইজে ঢুকে, প্রথম দেখানো হয় সে পাগল, তারপরে সে পাগলটা বাদ দিয়ে সে ডিটেকটিভ হয়, সে ওইটা খোঁজা শুরু করে যে আমি অমুক 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 খোঁজে, সেটা কিছু প্রমাণও পায়। তারপরে আবার দেখানো হয় যে সে তার স্বামীর ফাইসা যাওয়ার কারণে ওই ভিতরে থাকবে, এই শেষ। তারপরে এটা সমাধান করে সে পালানোর চেষ্টা করে। এই পালানোর চেষ্টা করার সময় দেখে আবার একটা মিস্ট্রি, মানে পিছনে যে সে যে কেসের জন্য ওইটার ভিতরে ঢুকছে সেইটার কাহিনী যেমন ছিল, সেই কাহিনীর সাথে এই কাহিনীটা মিলে যাইতেছে। এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ মিস্ট্রি, এই তিন ধাপ মিস্ট্রি শেষ করে। এই তিন ধাপ মিস্ট্রির খোলাসা করার পর একদম সিনেমার শেষে আবার একটা মিস্ট্রি রেখা যায়। জাস্ট হচ্ছে আমার মাথার ভিতর এখনো এই সিনেমাটা ঘুরতেছে, মানে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। আমার একটা জিনিস মনে আছে, ইনসেপশন মুভি দেখার পরে এই সিনেমার কাহিনীটা আমার মাথার ভিতর এক সপ্তাহ পর্যন্ত ঘুর 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 করতেছিল। আমি আর কোনো সিনেমা দেখার প্রতি মনও দিতে পারতেছিলাম না, আবার ওই সিনেমাটা থেকে বের হইতে পারতেছিলাম না, সেরকম কিছু ফিল পাইতেছি। যদিও ইনসেপশনের মতো এই সিনেমাটা মাস্টার ক্লাস নয়, তবে এই সিনেমার মিস্ট্রিটা অসাধারণ। অনেকদিন যাবৎ কোনো পিওর মিস্ট্রি সিনেমা দেখতেছিলাম না, এইটা দেখার পরে আমার এই পিওর মিস্ট্রি সিনেমা দেখার যে একটা ক্ষোভ বা একটা যে ইচ্ছা সেটা পূরণ হইলো। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।